নামাজে একজন মুসলিমের জন্য সব থেকে শান্তি এবং নিরাপত্তা দুনিয়া আখেরাতের মঙ্গল এর মাঝে সব কিছু রয়েছে এবং একটি ভালো চিকিৎসা ফলপ্রসূ চিকিৎসা হল একজন মুসলিমের জন্য নামাজ আমরা দেখা যায় নামাজে সালাম ফিরানের সাথে সাথে বের হওয়ার জন্য পাগল হয়ে যায় এটি কখনো ঠিক নয় অপেক্ষা করবেন যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যেন নামাজরত অবস্থায় থাকলেন এটি আপনার আমল আমায় লেখা হতেই থাকবে আপনাকে আজকে একটা হাদিয়া দিব যেটি আপনার চব্বিশ ঘন্টা আপনি নিরাপদ থাকতে পারবেন এবং অনেক সবের অধিকারী হতে পারবেন এবং শয়তান থেকে নিরাপত্তা এবং অনেক সম্মান আলা বৃদ্ধি করবেন সেটি হলো ফজরের সালাত এবং মাগরিবের সালাতের পরে সালাম ফিরানের পরে দোয়াগুলি পরে যদি আপনি দশ বার পড়েন লা ইহ ইহ ওয়াহদাহু লা শরিকা লাহু লাহুল মুলক ওলাহুল হাম ওহ আলা কুল্লি সঈন কাদির আল্লাহর্ববুল্লা আলমিন আপনাকে ভালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্ত করবেন শয়তান থেকে মুক্তি থাকতে পারবেন সম্মান বৃদ্ধি করবেন এবং দুনিয়ার জন্য আপনার অনেক কিছু আপনি পাবেন যেটা আশাও করতে পারব না তাহলে আসুন এই আমলটি আজ থেকে আমরা শুরু করি আল্লাহর্বুল্লা আলমিন তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন